জয় হিন্দ বন্ধুরা সকলকে স্বাগত তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ব্যাঙ্গুলি নলেজ একাডেমি আর আমি সুদীপ সঙ্গে রয়েছি তো আজকে থেকে শুরু করছি তোমাদের এই ডাব্লিউ বি দু হাজার কুড়ি একুশের জন্য যে ব্যাস তো সেখানে কিন্তু তোমাদের জন্য প্রিলি এবং মেন্সের জন্য যে সমস্ত টপিক রয়েছে তোমাদের আমি কিন্তু একদম পুরোটা ভিডিও করে জানিয়েছি তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে তো আজকের থেকে শুরু করছি আমাদের সেই কোর্স তো একদম কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ যে আমি যে সমস্ত টপিকগুলো দিয়েছি সম্পূর্ণ পেয়ে যাবে যেখান থেকে আমি একদম হানড্রেড থাকতে পারি তোমরা হানড্রেড পার্সেন্টই কমন পাবে সুতরাং আজকে থেকে যে ভিডিওগুলো শুরু হচ্ছে তোমরা কিন্তু অতি অবশ্যই নোট করে নেবে দেখো আজকে যে আমাদের টপিক রয়েছে গুরুত্বপূর্ণ দিবস তো কোন দিন কোন দিবস পালিত হয় সেই সম্পর্কে আজকে আমরা জানবো দেখো রয়েছে জানুয়ারি মাস তো আমরা কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ কিন্তু আলোচনা করব তো জানুয়ারি মাস এখানে মোট ছটি মাসের কোন কোন দিন কি পালিত হয় সেই সম্পর্কে রয়েছে এবং সেকেন্ড পার্টে পেয়ে যাবে তারপর টি আরও মাসে যে সমস্ত ডেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে দুটি ভিডিওর মাধ্যমে দেখো প্রথমে রয়েছে জানুয়ারি মাস তো জানুয়ারি মাসের প্রথম দিন পালিত হয় বিশ্ব পরিবার দিবস তো একই জানুয়ারি পালিত হয় বিশ্ব পরিবার দিবস তারপরে চলে আসি একদম দশই জানুয়ারি তো ঠিক দশ দিন পরে পালিত হয় বিশ্ব হাস্য দিবস এবং হিন্দি দিবস তো হিন্দি এবং হাস্য দুটোই পালিত হয় দশই জানুয়ারি তো মনে রাখতে পারো বাহাদুর শাস্ত্রী তিনি উনিশশো সাল থেকে ছেষট্টি সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তো জওহরলাল নেহেরু ছিলেন উনিশশো সাতচল্লিশ থেকে চৌষট্টি পর্যন্ত তারপরে ছিলেন লালা বাহাদুর শাস্ত্রী তো তিনি কিন্তু দুই বছর তার পদে ছিলেন তো তার মৃত্যুদিন পালিত হয় সঠিক অনুসার এগারোই জানুয়ারি অবশ্যই তার সঙ্গে মনে রাখবে তারপরে হচ্ছে বারোই জানুয়ারি তো বারোই জানুয়ারি পালিত হয় জাতীয় যুব দিবস যেদিন কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মতিথি তো স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালিত হয় যুব দিবস তার সঙ্গে মনে রাখতে পারো এটি রয়েছে জাতীয় যুব তার সঙ্গে মনে রাখবে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় বারোই আগস্ট তো বারোই আগস্ট পালিত হয় আন্তর্জাতিক যুব এবং জাতীয় রয়েছে বারোই জানুয়ারি তো আমাদের স্বাধীনতা দিবসের যে মাস তখন পালিত হয় আন্তর্জাতিক এবং জাতীয় রয়েছে বারোই জানুয়ারি তারপর রয়েছে পনেরোই জানুয়ারি কিছুদিন আগে কিন্তু অতিক্রম করলাম পনেরোই জানুয়ারি পালিত হয় সৈনিক দিবস তো আর্মি ডে পালিত হয় ক তারিখে পনেরোই জানুয়ারি পালিত হয় আর্মি ডে বা সৈনিক দিবস পনেরোই জানুয়ারি তো জানুয়ারি মাসের একদম মাঝের দিনে রয়েছে পনেরোই জানুয়ারি তারপর রয়েছে তেইশে জানুয়ারি তো তেইশে জানুয়ারি পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তিনি ওড়িশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে কোথায় ওড়িশা রাজ্যের কটক শহরে মনে রাখতে পারো তিনি উনিশশো উনচল্লিশ সালে আটত্রিশ সালে তিনি কংগ্রেসের হরিপুরা অধিবেশন এবং উনচল্লিশে ত্রিপুরি অধিবেশনে সভাপতিত্ব করেন পরবর্তীতে তিনি উনিশশো উনচল্লিশ সালে ফরোয়ার্ড ব্লক নামে একটি দলের প্রতিষ্ঠা করেন এবং তারপর উনিশশো বিয়াল্লিশ সালে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজবিহারী বসু এবং তিনি কিন্তু সেই দায়িত্ব দেন নেতাজিকে তারপর রয়েছে চব্বিশে জানুয়ারি শিশু কন্যা দিবস তো নেতাজির জন্মদিনের একদিন পরে রয়েছে শিশু কন্যা দিবস চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি যেটি রয়েছে সেটি হলো জাতীয় পর্যটন দিবস ও ভোটার দিবস তো এই মাসে কিন্তু রয়েছে ভোটার দিবস কত তারিখ পঁচিশে জানুয়ারি রয়েছে ভোটার দিবস তো ভোটার দিবস এবং পর্যটন দিবস পঁচিশে জানুয়ারি আমরা খুব সহজে মনে রাখতে পারি যেহেতু জানুয়ারি মানে কি পিকনিকের মাস তার মানে কি তখন পর্যটন যাওয়াটাই স্বাভাবিক তো আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি এখন বর্তমানে কিন্তু ভোটেরও তর্জোর সুতরাং পঁচিশে জানুয়ারি পালিত হয় পর্যটন এবং ভোটার ডে তারপর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা সকলে জানি তো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতের কিন্তু সংবিধান গঠিত হয় তো উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু এই প্রজাতন্ত্র দিবস পরবর্তীতে প্রতি বছর পালিত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে কিন্তু সূচনা হয় তারপর রয়েছে তিরিশে জানুয়ারি সঠিক সাল শহীদ দিবস মনে রাখবে উনিশশো সালের তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবরণ করেন তো সেই দিনকে স্মরণীয় করে রাখতে শহীদ দিবস পালিত হয় তিরিশে জানুয়ারি প্রত্যেক বছর তো তিরিশে জানুয়ারি রয়েছে শহীদ দিবস মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে মনে রাখবেন নাথুরাম গর্ষে তিনি কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করেন এই প্রশ্ন কিন্তু তোমাদের একবার ডাব্লিউ এসেছিলো এসেছিল উনিশশো আটচল্লিশ সালে ছাব্বিশে জানুয়ারি অবশ্যই মনে রাখবে তারপর রয়েছে ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারিতে যেগুলো রয়েছে চারই ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস তো বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চারই ফেব্রুয়ারি ক তারিখ চারই ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমে রয়েছে চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস তারপরে যে তেরোই ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব বেতার দিবস পালিত হয় তেরোই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি তো মাতৃভাষা তথা বাংলা ভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি কারণ এটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত যদিও তবে যেহেতু আমরা বাঙালি তো বাঙালির মাতৃভাষা দিবস রয়েছে একুশে ফেব্রুয়ারি তারপর রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শুল্ক দিবস পালিত হয় চব্বিশে ফেব্রুয়ারি তো আমাদের দুই নম্বর মাস ফেব্রুয়ারি চব্বিশ তারিখ রয়েছে কেন্দ্রীয় শুল্ক দিবস এবং আঠাশে ফেব্রুয়ারি রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আঠাশে ফেব্রুয়ারি রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস তারপর চলে এসেছি মার্চ তো আমাদের তিন নম্বর মাসে যেটি রয়েছে প্রথমে রয়েছে তেসরা মার্চ রয়েছে জাতীয় প্রতিরক্ষা ও বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস তো বিশ্ব বন্যপ্রাণী এবং জাতীয় প্রতিরক্ষা দিবস পালিত হয় তেসরা মার্চ তথা আমাদের তিন নম্বর মাস তখন পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস তার সঙ্গে মনে রাখবে উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয় এবং জীববৈচিত্র আইন পাশ হয়েছিল দু হাজার সালে তো এগুলো কিন্তু তার সঙ্গে মনে রাখবে তেসরা মার্চ পালিত হয় জাতীয় প্রতিরক্ষা ও বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস তারপরে হচ্ছে আটই মার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি ডে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ কুড়ি মার্চ রয়েছে বিশ্ব খুশি দিবস পালিত হয় কুড়ি মার্চ পালিত হয় বিশ্ব খুশি দিবস তারপরে যে একুশে মার্চ সঠিক স্যার বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ এবং বাইশে মার্চ রয়েছে জল দিবস তো আমরা দেখলাম আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তারপরে হচ্ছে কুড়ি থেকে একদম সিরিয়াল রয়েছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তো কুড়ি তারিখ রয়েছে খুশি দিবস একুশে রয়েছে অরণ্য দিবস বাইশ রয়েছে জল দিবস তেইশ রয়েছে আবহাওয়া এবং চব্বিশ রয়েছে বিশ্ব টিভি রোগ দিবস তো একদম সিরিয়াল রয়েছে তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা অবশ্যই কিন্তু মনে রাখবে কুড়ি মার্চ খুশি একুশে মার্চ অরণ্য বাইশ জল তেইশ আবহাওয়া চব্বিশ টিভি তারপর রয়েছে আমাদের এপ্রিল মাস তথা চার নম্বর মাস তো রয়েছে সাতই এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল বাইশে এপ্রিল পালিত হয় বিশ্ব পৃথিবী দিবস তথা ধরিত্রী দিবস বাইশে এপ্রিল তেইশে এপ্রিল পালিত কুষ্ঠ ও পুস্তক দিবস তো একই দিনে পালিত হয় বিশ্ব কুষ্ঠ এবং পুস্তক দিবস তেইশে এপ্রিল তথা আমাদের চার নম্বর মাস তারপর হচ্ছে উনত্রিশে এপ্রিল সরিংসার বিশ্ব নৃত্য দিবস পালিত হয় উনত্রিশে এপ্রিল পালিত হয় বিশ্ব নৃত্য দিবস তারপর রয়েছে মে তথা আমাদের পাঁচ নম্বর মাস রয়েছে মে মাস তো সেখানে যেগুলো পালিত হয় ফার্স্ট মে পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস একই মে একলা মে পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস তারপর হচ্ছে তেসরা মে সরিঙ্গ সার আন্তর্জাতিক শক্তি দিবস পালিত হয় তেসরা মে তথা দুই দিন পরে কিন্তু রয়েছে শ্রমিক দিবসের পরে রয়েছে শক্তি দিবস এবং আটই মে রয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস রয়েছে আটই মে তো আটই মে রয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস তারপর রয়েছে এগারোই মে রয়েছে জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয় এগারোই মে তো আমরা দেখলাম একলা মে পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস তেসরা মে আন্তর্জাতিক শক্তি আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া এবং এগারোই মে রয়েছে জাতীয় প্রযুক্তি দিবস তারপর রয়েছে বাইশে মে তো এগারোই মে দেখলাম জাতীয় প্রযুক্তি এবং বাইশে মে রয়েছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস তো এটি পালিত হয় দুই হাজার তিন সালে সম্ভবত এই আইন পাশ হয়েছিল দু হাজার তিন সালে জীববৈচিত্র্য সংরক্ষণ আইন অর্থাৎ বিভিন্ন জীব প্রজাতিকে কিন্তু সংরক্ষণ করার যে আইন সেটি হলো জীববৈচিত্র্য আইন বাইশে মে তারপর চলে আসি আমাদের ছয় নম্বর মাস রয়েছে জুন মাস তো জুন মাসেই আজকের আমাদের শেষ রয়েছে তো জুন মাসে যেগুলো পালিত হয় সেগুলো হলো রয়েছে পাঁচই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস আমরা সকলে জানি পাঁচই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস তারপরে হচ্ছে বারোই জুন সঠিক স্যার শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয় বারোই জুন তো শিশুদের দিয়ে কাজ করানো যাবে না এমনই কিন্তু আইন রয়েছে তো শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয় বারোই জুন অবশ্যই মনে রাখবে বারোই জুন পালিত হয় বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস তারপরে হচ্ছে একুশে জুন সঠিক স্যার বিশ্ব যোগব্যায়াম দিবস পালিত হয় একুশে জুন বিশ্ব যোগব্যায়াম দিবস তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি আমার মাত্র হেল্পফুল মনে হয় অতি অবশ্যই একটি লাইক করে দেবে যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে যদি তুমি ডাব্লিউবির জন্য প্রিপারেশন নিতে চাও অতি অবশ্যই অল করে রাখবে এবং তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদের এই পিডিএফ আমি শেয়ার করে দিচ্ছি তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে গিয়ে সার্চ করো অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিমি তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ